আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আর আমি ইমরুল আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকব। আজকে আমরা কথা বলবো এআইসি টোকেন নিয়ে, আইএমই ওয়ালেট, যেটা একদম টেলিগ্রামের মতো। তো এই অ্যাপ্লিকেশনে আপনাদের কাছে নিশ্চয়ই 1000 টোকেন আছে, 30টা টোকেন আছে, 100, 200, 500, সবার কাছে কিছু না কিছু টোকেন আছে। তো কীভাবে এটা উইড্রো করবেন? 31 মার্চ আমরা শোনা গিয়েছিল যে একটা উইড্রো আপডেট আসবে। তো কী সেই আপডেট, কীভাবে উইড্রো করবেন, কীভাবে কী আসল রহস্য, সব কিছু তথ্য আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো লাইভ প্রমাণস্বরূপ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনার মন থেকে সমস্ত কিছু কনফিউজ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখতেছি যে আমরা যখন যে কোনো ইয়ারড্রপে জয়েন করতে যাই, তখন কিন্তু আমাদেরকে ইথেরিয়াম অ্যাড্রেসটা লাগে। দেখতে পাচ্ছেন এই ইথেরিয়াম অ্যাড্রেসটা আমাদেরকে সাবমিট করতে হয়, ঠিক আছে? তো আমরা তখন কী করি, বিভিন্ন ধরনের ইথেরিয়াম ওয়ালেট থেকে বা ট্রাস্ট ওয়ালেট থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা নিয়ে এসে সেখান থেকে আমরা সাবমিট করি। তো এরা কী করতেছে যে আইএমই ওয়ালেট, তারা বলতেছে, তারা ভাবতেছে যে আমরা আপনাদেরকে এখন থেকে যদি কোনো ইয়ারড্রপে জয়েন হন, তাহলে আপনাকে আলাদা কোনো অ্যাপসে বা ওয়ালেটে আপনাকে যেতে হবে না, আপনি এই টেলিগ্রামে ইয়ারড্রপে জয়েন হবেন। টেলিগ্রাম থেকেই আপনি একটা অ্যাকাউন্ট ওয়ালেট আপনার থাকবে, যে সেখানে আপনাকে ইথেরিয়াম ওয়ালেট থাকবে, সেখান থেকে আপনি জাস্ট লিঙ্কটা কপি, আপনার অ্যাড্রেসটা কপি করে এনে আপনি সাবমিট করে দেবেন ইয়ারড্রপে। এরকম একটা সুবিধাজনক আমাদের জন্য এটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, সেটা কথা না, আমরা এখন আমাদের মেন কথায় আছে যে কীভাবে উইড্রো করব। তো তারা কী বলতেছে, আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো যে তারা কী বলতেছে যে আপনি এটা কীভাবে উইড্রো করবেন, ঠিক আছে? তারা অফিসিয়ালি এটা তারা এটা লিখেছে। তো তারা বলতেছে যে আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা এআই কয়েন বা এআইসি যে টোকেনটা রয়েছে, এটা কোনো টোকেন না, ঠিক আছে? এটা কখনো এক্সচেঞ্জে লিস্টেড হবে না। তো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে নিচ্ছি যে আপনাকে আমাকে অনেকেই মেসেজ করেছেন, ভাইয়া আপনি ভিডিও দেখে আমি কয়েনটা পাইছি, এখন আপনার কাছে বিক্রি করতে চাই, আপনি যদি না নেন তাহলে কেমন হয়? দেখেন ভাইয়া, আমি না জেনে আমি কিন্তু 500 থেকে 600 টাকার মতো কয়েন কিন্তু অলরেডি কিনে নিয়েছি, ঠিক আছে? 500 টাকা হবে না, 400-450 টাকা কয়েন কিন্তু অলরেডি আমি কিনেছি। যখন আমি জানতে পেরেছি যে এটা কোনো কয়েনই না, এটা কোনো কয়েন না, এটা কোনো লিস্টেড হবে না, তখন আমি আর কিনতেছি না। তাহলে আমি যদি আপনাদের কাছ থেকে কিনে যদি কোনো জায়গায় উইড্রো না করতে পারি, এক্সচেঞ্জ না করতে পারি, আমি যদি কোনো জায়গায় বিক্রি না করতে পারি, তাহলে আপনাদের কাছ থেকে কিনে তো আমি তো লস খাইতে খাবো না, তাই না ভাইয়া? তারা যদি আমাদের কাছ থেকে কয়েনটা আমাদেরকে দিচ্ছে, আবার তারা যদি উইড্রো করার অপশন না দেয়, তাহলে তো আমরা আমি তাহলে তো আপনাদের কাছ থেকে কিনবো না। এটা তো একটা সিম্পল বিষয়, তো কেউ মন খারাপ করবে না। আমি কী বলতেছি সেটা শুনেন। তো তারা একটা কোয়েন নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন তারা বল, এটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি এআইসি কোয়েন, এটা কোনো কোয়েন না। তো তারা একটা কোয়েন নিয়ে আসবে যেটা কোয়েনের নাম হবে, বন্ধুরা দেখতে পাচ্ছেন, লিম, ঠিক আছে? এই লিম কোয়েনটা তারা এপ্রিল মাসে লঞ্চ করবে, কয় তারিখে লঞ্চ করবে সেটা কিন্তু বলে নেই, ঠিক আছে? তখন আপনি কী করতে পারবেন যে এই 31 মার্চে আপনার কোয়েনটা কী হবে, আপনাকে সেন্ড করতে হবে তাদের অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে একটা ডেট দেওয়া হয়েছে, 15 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত তাদের এই যে আইএমই মেসেঞ্জার যে আছে, এখানে আপনাকে কয়েনটা আপনার অ্যাকাউন্টটা সেন্ড তাদেরকে করতে হবে। এরপরে যদি আপনি সেন্ড করেন, তাহলে আপনি কিন্তু সেই টোকেনটা আপনি কিন্তু আর উইড্রো করতে পারবেন না, কনভার্টও করতে পারবেন না লিম টোকেনটার সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আমাদের গেল। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে দা ব্লক চেন একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই ব্লক চেনে লেখা আছে যে, এখানে আমি সঠিক ক্লিয়ার না, আপনারা একটু ভালো করে যদি বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে আপনি যখন ট্রান্সফার করবেন এআইসি কয়েনটা, যখন লিম কয়েনে ট্রান্সফার করবেন, তখন কিন্তু আপনাকে কিছু ট্রান্সাকশন ফি দিতে হবে, সেটা হয়তো এখানে বলা আছে, আমি কনফার্ম ক্লিয়ার না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হচ্ছে যে আপনি যখন এআইসি টোকেন পাবেন, এই টোকেনগুলো আপনি কনভার্ট করার জন্য আপনাকে 50,000 এআইসি কয়েন হতে হবে। সেটা কীভাবে করবেন সেখানে আবার বলে দিচ্ছে যে আপনি পারচেস করতে পারেন, পারচেস করে আপনি 50,000 কয়েন উপার্জন করতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন রিসিভ করতে পারেন বিভিন্ন রেফারেল করে, ঠিক আছে? স্পষ্ট লেখা আছে মিনিমাম আপনাকে 50,000 কয়েন লাগবে, যা কখনোই আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। এরপরে দেখেন এখানে আরও অনেক বিস্তারিত লেখা আছে, আমি আর এগুলা যাইতেছি না, আমি আপনাদেরকে একটু নিচে চলে যাচ্ছি যে এখানে আপনি আর লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ভালো করে দেখবেন। যখন আমরা আসি যে এআই কয়েন কী বা এআইসি টোকেনটা কী অথবা লিম টোকেন কী, ঠিক আছে? তো আমরা যাবো এআইসি টোকেন কী, এখানে ক্লিক করে দিলাম। এখানে তারা বলতেছে যে একটা এআইসি কয়েন এর মূল্য হচ্ছে যে 1 সেন্ট করে, ঠিক আছে? কিন্তু আপনি এই এআইসি কোয়েন কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে না, আপনি কখনো এটা উইড্রো করতে পারবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনি লিম টোকেনে কনভার্ট করতে হবে। এআই কোয়েনটা আপনি জাস্ট সম্পর্কে আপনি জানলেন, ঠিক আছে? এআই কোয়েন সম্পর্কে, এআই কোয়েন বা এআইসি কোয়েন আপনি সম্পর্কে জানতে পারলেন। এখন আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন যে ইউসিং, দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি এখন দেখতে পাচ্ছেন যে এআই কোয়েন ইউজার উইল বি অ্যাবেল টু এক্সচেঞ্জ টু এআই কোয়েন টু লিম। তো জাস্ট এখন লিম কারেন্সি বা লিম ক্রিপ্টো কারেন্সি, জাস্ট এই লিম কোয়েনটা আমরা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লিম কোয়েন, জাস্ট এই লিম কোয়েন সম্পর্কে কিন্তু পুরো এই পেজটা দেওয়া, সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো না পড়লে না বুঝলে যা হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের সাপ্লাই, এখানে পুরোপুরি তাদের ডিটেলস দেওয়া আছে।
ঠিক আছে, তারা এটা কত সালে কত তারিখে বা কত সালে এটা লঞ্চ করছে, এই সব কিছু টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, ঠিক আছে। আচ্ছা এখানে নিচে চলে আসি, নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেটে যখন এআইসি টোকেন থাকবে সেই এআইসি টোকেনটা আপনার কনভার্ট করতে পারবেন লিম কয়েন্টে, আর এক একটা এআইসি কয়েন্টের ভ্যালুতে আপনি পাবেন 1 লিম কয়েন, ঠিক আছে। এই যে আপনি 50,000 এআইসি কয়েন আপনি যখন লিম কয়েন্টে কনভার্ট করতে যাবেন তখন কিন্তু তারা একটা রিকোয়ারমেন্ট করেছে, বা তারা একটা মিনিমাম এখানে পারচেস দেখতে পাচ্ছেন, এখানে মিনিমাম তারা একটা রিকোয়ারমেন্ট হচ্ছে 50,000, ঠিক আছে। মিনিমাম আপনাকে 50,000 কনভার্ট করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লিম কয়েনটা লিস্টিং করবে হচ্ছে ইউনিসফে, তবে তার এটা কোনো ডেট দেয় নাই, তার ইউনিসফের ডেটটা অনুযায়ী তারা কিন্তু ডেটটা দিবে এপ্রিল মাসের মধ্যে, ঠিক আছে। তো এখন আপনার যদি 50,000 কয়েন থাকে তাহলে আপনি এখন এটা কনভার্ট করতে পারেন। কনভার্ট কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে মেন কথা হচ্ছে যে ভাইয়া, মেন কথা হলো আপনি এখন সব কথার মূল কথা হলো সব কথার মূল কথা যেটা হলো সেটা হলো যে এআইসি টোকেনটা তারা এই অ্যাপ্লিকেশনের একটা শো করানোর জন্য, আকর্ষণ করার জন্য একটা সরঞ্জাম টুল হিসেবে, মনিটাইজেশন হিসেবে তারা এটা ব্যবহার করেছে। এটা আসলে একটা ক্রিপ্টো কারেন্সি, কোনো কয়েন নয়, ঠিক আছে। এটা আপনার ওয়ালেটে সর্বাবস্থায় সর্বক্ষণে থাকবে, আপনি কী করতে পারবেন দেখা গেলো আপনার সাথে আমার লেনদেন, তো আমি তো আপনাকে এআই কয়েন দিয়ে সাহায্য করতে পারবো, এআই কয়েন দিয়ে পেমেন্ট করতে পারবো, সেই এআই কয়েনটা আমি আবার লিম কয়েনে কনভার্ট করে বিভিন্ন এক্সচেঞ্জ ইউনিসফ বা যেখানে তারা লিস্টেড করবে সেখান থেকে কনভার্ট করে আমি কিন্তু ডলারে টাকাটা হাতে পাবো বা বিকাশ টাকাটা তখন আমি নিতে পারবো অনেক ঝামলার পরে, ঠিক আছে। তো আরেকটা তারা শর্ত দিয়েছে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার আপনাকে 15 তারিখের 30 তারিখের ভিতরেই, অর্থাৎ 15 মার্চ থেকে 30 তারিখের ভিতরে আপনাকে এখানে এখানে সংক্ষিপ্ত বলে দিয়েছে, আপনি যখন ভিতরে ভালো করে পড়বেন পুরো পেজটা তখন বুঝতে পারবেন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝে যান, সেটাই হলো মেন কথা। 15 তারিখ থেকে 31 মার্চ এই 15 দিনের ভিতরে আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে আইএ মেসেঞ্জার, এখানে ক্লিক করে দিবেন, তারপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট নামে একটা অপশন, জাস্ট এই ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টোকেনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওই টোকেনটা আপনাকে এখানে সিলেক্ট করা থাকবে অটোমেটিকভাবে, আপনি জাস্ট এখানে কী করবেন সেন্ড বাটন আসলে দেখতে পাচ্ছেন সেন্ড বাটনে ক্লিক করে দিবেন, তো জাস্ট আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এআইসি টোকেনটা আপনাকে এখানে অ্যামাউন্টটা উঠাতে হবে, তো এখানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে বন্ধুরা 50,000, তো আমি 1,000 এখন আসে দিই কী হয় দেখা যাক, আল্লাহ ভরসা। তো এখন আমি 1,000 টোকেন দিয়ে দিলাম, এখানে আমার কিন্তু আইডি নাম্বারটা কিন্তু শো করবে, তাদের কাছে এটা পাঠাতে বলতেছে, দেখেন আমার কিন্তু এটা শো করতেছে না, যাবে না কি দেখি, ট্রান্সফার দিলাম ট্রান্সফার, হ্যাঁ দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গিয়েছে, তো এই কাজটা আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রান্সফার করে দিয়েছি, আমার আইডি নাম্বারটা এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন, এআইসি টোকেন এবং আইডি নাম্বার তারিখ সব কিছু কিন্তু শো করতেছে, তো এইভাবে কিন্তু আপনাকে এটা সেন্ড করে দিতে হবে তাদের কাছে। এখন দেখি আমার ওয়ালেটে টোকেন আসে না নাই, দেখতে পাচ্ছেন টোকেনটা আস টোকেন নাই, দেখতে পাচ্ছেন টোকেনটা কিন্তু চলে গিয়েছে, তো এইভাবে তারা কিন্তু এটা বলেছে, ঠিক আছে। জানি না কী হবে দেখা যাক, লিম টোকেন যখন তারা এটা নিয়ে আসবে, লিম যে টোকেনটা তারা লিস্টিং করবে এপ্রিল মাসে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো তখন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা আপডেট করতে হবে, আপডেট করলে তখন আপনি এই টোকেনটা পেয়ে যাবেন অটোমেটিকভাবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, তো আশা করি এই এআইএমই টোকেন থেকে আপনারা ইনকাম করতে পারবেন, আমার মনে হয় না, আশা করা যায় না, ঠিক আছে। আপনাদের পক্ষে সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, যারা বড় ইউটিউবার, এখন আপনি যদি কিনে যদি 50,000 করতে পারেন ভাই তাহলে করেন, 50,000 কয়েনের ভ্যালু কত হবে আমি নিজেও বলতে পারি না, $50 হলে তা আপনাদের কাছ থেকে আমি কত করে কিনবো বা মানুষ কত করে কিনবে, 1,000 কয়েনের মূল্য পড়বে 100 টাকা, 100 টাকা নিলেও তো মনে হয় লস হবে, ঠিক আছে। এই জন্য আইএমই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনি এখন চিন্তাভাবনা বাদ দেন, এটা আপনি টেলিগ্রামের মতো ইউজ করতে পারেন, টেলিগ্রামের চেয়ে বেশি আপনি এখানে ফাংশন পেয়ে যাবেন, অনেক কিছু ফাংশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন রোবট মিউজিক, আপনি দেখা গেলো এখানে মিউজিক আছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনার ফোনে যতগুলো মিউজিক আছে আপনি এখান থেকে মিউজিক শুনবেন, এখানে শুনবেন দেখতে পাচ্ছেন মিউজিক শুনে শুনে আপনি কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। আরও অনেক ফাংশন আছে আপনি দেখে নেবেন, চ্যানেল ক্রিয়েট এখানে আপনার অটোমেটিকভাবে রোবটও পেয়ে যাবেন, ঠিক আছে। তো অনেক ফাংশন আছে অরিজিনাল টেলিগ্রামের তুলনায়, দেখতে পাচ্ছেন অরিজিনাল টেলিগ্রামের তুলনায় এই টেলিগ্রামে অনেক ফিউচার আছে, অনেক ফিউচার এই টেলিগ্রাম, এই টেলিগ্রাম আপনি দুটাই ইউজ করতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আইএমই এআইসি টোকেন যে টেলিগ্রাম এফটি আছে এটা হচ্ছে বন্ধুরা রাশিয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে তুরস্কের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো আর্নিং ভিডিওতে। যদি কোনো বিষয়ে জানতে চান এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন, আর পার্সোনালি কোনোভাবে ইনবক্স করার কোনো প্রয়োজন নেই এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। বাকি যে আপডেটগুলো আছে আমি কিন্তু আবার ভিডিও তৈরি করবো বা টেলিগ্রামে জানিয়ে দিব, তাই আন্দাজি যে কোনো ধরনের প্রশ্ন আর করবেন না, ইউটিউবে সার্চ করে গুগলে সার্চ করে এই আইএমই তাদের আইএমই এআইসি কয়েন তাদের অফিসিয়ালি যে আপডেটগুলো কথাগুলো রয়েছে সব আমি নিজে ডিসিশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার ট্রান্সলেট করে বা ইংরেজি পড়ে যেভাবে হোক আপনার নিজেরাই গবেষণা করে জেনে নেবেন ভালো করে, ঠিক আছে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।